आईसीटी टिप्स 24 चैनल नतून एक पर्वे आपके स्वागत जानाच्छि। प्रिय दर्शक आपनी जो शिक्षक हये थाकेन ताहले भिडियोटी होबे आपनार जोन्नो चमत्कार एकटी भिडियो। तो आज आमरा कथा बोलते जाच्छि जे किभाबे बांग्लादेशेर सबचेये बड़ो इ लार्निंग प्लैटफर्म मुक्तपाठे विभिन्न कोर्से अंशग्रहण करे सेखाने आपनी परीक्षा दिते पारबेन। तो दर्शक इतिमध्ये आमार भिडियोगुलोते देखिए दिएछि आपनादेर किभाबे मुक्तपाठे रेजिस्ट्रेशन करते हय, किभाबे मुक्तपाठे कोर्स करते हय। तो आज आमि आपनादेर देखाते जाच्छि किभाबे मुक्तपाठे परीक्षा दिते हय एबं मुक्तपाठे परीक्षा देওয়ার পর কিভাবে আপনি সেখান থেকে সার্টিফিকেটগুলো দাবি করতে পারবেন। তো প্রিয় দর্শক মূল ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে হচ্ছে যে আপনি যদি এই ভিডিওটির মাধ্যমে আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে আপনি পান। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি নতুন একটি পর্ব। আপনারা জানেন এটি হচ্ছে মুক্তপাঠে কিভাবে আপনি পরীক্ষা দিবেন এবং সার্টিফিকেট পেতে পারেন সেই পর্বটা। তো আপনাকে যে কাজটা করতে হবে মুক্তপাঠে আপনাকে লগইন করতে হবে। লগইন করার পর যে কোর্সটাতে আপনি অংশগ্রহণ করবেন সেই কোর্সটাতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই কোর্সটা পুরোপুরি শেষ করতে হবে। বাম দিকে দেখুন আপনারা আমার যে কোর্সের যে সিস্টেমগুলো এখানে যে ভিডিওগুলো সবগুলো আমি দেখে দেখে শেষ করেছি এবং সর্বশেষ আপনি যদি কোর্সগুলো শেষ করেন আপনি এখানে এই টিক চিহ্ন দেখতে পাবেন এবং এখানে শেষে যে কুইজ এক নামক একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন এবং ক্লিক করে কুইজ শুরু করুন। এখানে আপনার কুইজ শুরু করুন আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে, সঠিক হোক আর ভুল হোক। আর আপনারা অবশ্যই জানেন যে এখানে একটা 10 নম্বরের জন্য প্রত্যেকটা কোর্সের একরকম না, এক একটা কোর্সের পাসিং নাম্বার এক এক রকম থাকে। তো এরপর আপনি একটা প্রশ্নের উত্তর দেওয়া শেষ হয়ে গেলে আরেকটা প্রশ্ন দেওয়ার জন্য পরবর্তী বাটন যে আছে এখানে ক্লিক করবেন। এখানে দেওয়ার পর আবার আপনি একই রকমভাবে সেই পরবর্তী যে ট্যাব এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আরেকটা প্রশ্ন আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণমান এই প্রশ্নের জন্য 1। এখানে আবার একটি আপনার যে প্রশ্নটা সঠিক হয় সেই প্রশ্নটা আপনি সঠিক একটা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এটা নিয়ে নেবে। যেমন আমার 3টা প্রশ্ন দিয়েছি, আমি 3টা প্রশ্নই সঠিক। এরপর আপনারা দেখছেন আমার 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন এগুলো খুব ভালো মতো পড়বেন। 4 নম্বর শুধু 4 নম্বর প্রশ্ন না, যে কোনো প্রশ্নে খুব ভালো মতো পড়বেন। পড়ার পর আপনি এখানে যে অপশনগুলো পাবেন কোনো কোনো ক্ষেত্রে 2টা, কোনো কোনো ক্ষেত্রে 3টা, আবার কোনো কোনো ক্ষেত্রে 4টা অপশনও থাকে। এরপর আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন। দেখুন এই এখানে কিন্তু 3টা অপশন। তো আপনার যেটা সঠিকটাতে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করে পরবর্তী বাটন এখানে ক্লিক করবেন। আবার পরের প্রশ্নটা আসবে। এরপর আপনি একই রকমভাবে প্রশ্নটা পড়বেন। আবার পরবর্তী বাটনে ক্লিক করবেন। এরপর আবার প্রশ্নটা পড়বেন। পড়ার পর যে উত্তরটা হবে সেই উত্তরটাতে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার উত্তরটা নিয়ে নেবে। এরপর পরবর্তী প্রশ্ন, সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার সিস্টেম একই রকম। আপনি জাস্ট প্রশ্নগুলো পড়বেন। পড়ার পর যে অপশনটা আপনার সঠিক বলে মনে হবে সেই অপশনটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার উত্তরটা সরাসরি অনলাইন নিয়ে নেবে। এভাবে আপনি মুক্তপাঠের সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আপনার এর জন্য আর কোনো অন্য কোনো টেনশন করতে হবে না। তো আপনারা দেখলেন আমার 9টা প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্নটার আমি উত্তর দিচ্ছি। সর্বশেষ প্রশ্ন হচ্ছে কম্পিউটারের ডেট এবং টাইম ঠিক না থাকলে কি সমস্যা হতে পারে। তো এর উত্তরটা আমি জানি, এই উত্তরটা আমি ক্লিক করে দিলাম এবং আপনারা দেখলেন আমার 10টা প্রশ্নের উত্তরে আমি সঠিকভাবে দিতে সক্ষম হয়েছি। এরপর আপনি সাবমিট করুন ইয়েস বাটনে, লাল বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখবেন কুইজ সাবমিট করা হয়েছে এই অপশনটি আসবে এবং আপনি কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছেন এই মর্মে একটা নোটিফিকেশন আসবে এবং আপনার মূল্যবান রেটিং দেওয়ার কথা বলবে। আমি পূর্ণ রেটিং দিলাম এবং আপনার যদি কোনো মতামত থাকে কোর্স সম্পর্কে সেক্ষেত্রে আপনি কোর্স সম্পর্কে আপনার মতামত লিখবেন। লেখার পর আপনি এখানে সাবমিট নামে একটি অপশন থাকবে, সেই সাবমিট অপশানে একবার ক্লিক করবেন। ক্লিক করে দিলেই আপনার সকল তথ্য লোড নিয়ে নেবে। এরপর আপনারা দেখবেন যে সার্টিফিকেটে পেতে ক্লিক করুন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সার্টিফিকেটটা যদি প্রস্তুত থাকে তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেটটা শো করবে। আর সার্টিফিকেট যদি প্রস্তুত না থাকে তাহলে আপনার সার্টিফিকেটের জন্য আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যেমন এখানে আপনার জন্য সার্টিফিকেট দাবি করুন, এখানে ক্লিক করবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা এই এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ।